দাদাবাড়িতে ফুফাতো ভাইয়ের সাথে দেখা গেল আব্রাহাম খান জয়কে। দাদাবাড়িতে গেল শাকিব অপুর ছেলে আব্রাহাম খান জয়। ভিউয়ার্স, পুরো ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখে অবশ্যই আপনার মূল্যবান মতামতটি জানিয়ে দিন। দাদাবাড়িতে গিয়েছে শাকিব অপুর ছেলে আব্রাহাম খান জয়। সেখানে ফুফাতো ভাইয়ের সাথে দেখা গিয়েছে আব্রাহাম খান জয়কে। আজ জয়ের ফুফাতো ভাইয়ের জন্মদিন, ছেলেকে নিয়ে শাকিবের গুলশানের বাসায় বেড়াতে গিয়েছেন অপু বিশ্বাস। সেখানে জন্মদিনের আয়োজন চলছে। ফুফাতো ভাইয়ের সাথে জয়ের দারুণ সম্পর্ক, জয়কে খুব আদর করে সে। একসাথে অনেক সময় এই দুজনকে দেখা গিয়েছে। জয় তার সোশ্যাল হ্যান্ডেলে বড় ভাইয়াকে জন্মদিনের শুভেচ্ছা জানিয়েছে। জানা গেছে সকালেই অপু জয়কে নিয়ে শাকিবের গুলশানের বাসাতে গিয়েছেন, সেখানে রান্নাবান্নাতেও হাত লাগিয়েছেন, দেখাশোনা করেছেন কোথায় কি লাগবে। শাকিব অপু জয় একসাথেই ছিলেন পুরোদিন। এক অনুষ্ঠান অপু বিশ্বাস জয়কে বলেছিলেন, জয় তুমি তোমার ভাইকে অনেক ভালোবাসবে। ওই সময় সবাই মনে করেছিলেন বীরকে বুঝিয়েছে অপু বিশ্বাস, তবে এরপর অপু বিশ্বাস এই বিষয়টি ক্লিয়ার করেন। তিনি বলেন জয়ের কাজিন ব্রাদার আছে, আর কাজিনদেরকেই তিনি বুঝিয়েছেন, আর জয়ের সেই কাজিনেরই আজ জন্মদিন। অপু বিশ্বাস বলেন, কাজের পাশাপাশি পরিবারকেও তো সময় দিচ্ছি। জয় তো প্রতিদিনই বায়না ধরে দাদাবাড়িতে যাওয়ার জন্য, সেখানে বাবা দাদার সাথে দারুণ সময় কাটে তার। শুক্রবার দাদা আর বাবার সাথে জুম্মার নামাজ পড়তে যায় আব্রাহাম খান জয়। এরপর তো আবার ওর কাজিনরাও আছে, তাদের সাথে মিলে প্রচুর মজা করে সেখানে, বাসায় তো আসতেই চান। ভিউয়ার্স, শাকিবের গুলশানের বাসাতে যে অপু বিশ্বাস আর জয় গিয়েছে এটা জানতে পেরে আপনাদের কাছে কেমন লাগলো সেটি কিন্তু কমেন্ট করে জানাতে ভুল করবেন না, আর আমাদের চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন।